হ্যালো ভিওয়ার্স দাদাভাই নেটপয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনার কাছে যদি এটিএম কার্ড নাও থাকে তাও আপনি এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন এর জন্য আপনাকে ইউনো এস বি আই নামে একটি অ্যাপসকে ডাউনলোড করতে হবে এই অ্যাপসটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে লঞ্চ করা হয়েছে তাই এ অ্যাপসটি অত্যন্ত সিকিওর এই অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টের পুরো ডিটেলস অর্থাৎ পাসবুকটি দেখতে পারবেন এবং চেকবুকের জন্য রিকোয়েস্ট করতে পারবেন রেজিস্টার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন নতুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখান থেকেই অ্যাপ্লাই করতে পারবেন এবং এটিএম কার্ডের জন্যও অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনার কাছে যদি এটিএম কার্ড না থাকে তাহলে আপনি এই অ্যাপসটির সাহায্যে টাকাও তুলতে পারবেন এটিএম কার্ড ছাড়া আমরা কি করে টাকা তুলব তো চলুন আমরা দেখে নিই অ্যাপসটিকে ডাউনলোড করে ওপেন করলে আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস ওপেন হবে এখানে ইউনোপে বলে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি সেই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে এখানে ইউনো ক্যাশ বলে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি সেই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখানে এটিএম বলে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি সেই অপশানটিতে দেখুন এখানে লেখা আছে আমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত এখান থেকে কিন্তু উইথড্রল করতে পারি তো এই এটিএম অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের অ্যাকাউন্টের টাকাটি দেখাবে এবং ঠিক এর নিচে আমরা এখানে অ্যামাউন্ট অর্থাৎ আমরা কত টাকা তুলবো সেই টাকাটি এখানে লিখবো লেখে আমরা এই নেক্সট বদমটিতে নেক্সট করব। নেক্সটে প্রেস করলে আমাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে একটি পিন দিতে হবে এ পিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এ পিনটি কিন্তু ট্রানজাকশনের সময় কাজে লাগবে অর্থাৎ এটিএম থেকে যখন আমরা টাকা তুলব তখন আমাদের এ পিনটি প্রয়োজন হবে এ পিনটি আমাদের সিক্স ডিজিটের পিন হবে তো পিনটি দেওয়ার পরে আমরা এখানে নেক্সট করবো নেক্সট নেক্সট করলে আমাদের সামনে ঠিক এইভাবে একটি উইন্ডোজ ওপেন হবে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং কত টাকা তুলব সেটি দেখাবে তার নিচে আমরা আই এগ্রি দ্য টিম অ্যান্ড কন্ডিশন বলে যে অপশানটিতে আছে সেই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা কনফার্ম যে বোদমটি দেখতে পাচ্ছি সে কনফার্মতে ক্লিক করব। কনফার্ম করে দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে রেজিস্টার মোবাইলে সঙ্গে সঙ্গে একটি ঠিক এইভাবে এস এম এস চলে যাবে এবং এখানে একটি আপনাকে সিক্স ডিজিটের পিন নাম্বার দেওয়া হবে তো আপনি যে পিন নাম্বারটি সেট করেছিলেন সেই পিন নাম্বারটি এবং এস এম এসের মাধ্যমে যে পিন নাম্বারটি আপনার কাছে আসবে এই পিন নাম্বারটি এই দুটি পিন নাম্বার নিয়ে আপনাকে স্টেট ব্যাংকের এটিএম এ যেতে হবে এবং এই কাজটি করার চার ঘন্টার মধ্যে আপনি কিন্তু স্টেট ব্যাংকের যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন শুধুমাত্র এই দুটি পিন নাম্বারের সাহায্যে ব্যাংকের যে কোনো এটিএমে গেলে আপনি দেখতে পাবেন যে ইউনো ক্যাশ বলে একটি নতুন অপশানকে শুরু করা হয়েছে বা চালু করা হয়েছে এখানে দেখুন সবার নিচে ইউনো ক্যাশ বলে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করুন ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখানে লেখা আছে ইন্টার ইউনো ক্যাশ ট্রানজাকশন নম্বর রিসিভ থ্রো এসএমএস অর্থাৎ এস এম এসের মাধ্যমে যে নাম্বারটি আসছিল সেই নাম্বারটি আমরা এখানে লিখবো লেখে এই যে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম এই কনফার্ম দিতে ক্লিক করব কনফার্ম করলে আপনার কাছে ঠিক এই পেজটি আসবে এখানে লেখা আছে প্লিজ ইন্টার দ্য অ্যামাউন্ট এবার আমরা কত টাকা তুলবো সেই টাকাটি এখানে লিখবো লিখে প্রেস ইফ এস বলে যে লেখাটি আছে সেই লেখাটিতে আমরা ক্লিক করবো ক্লিক করলে একটু অপেক্ষা করব অপেক্ষা করলে আমাদের সামনে এই পেজটি আসবে এখানে লেখা আছে প্লিজ ইন্টার সিক্স ডিজিট ইউনো পিন অর্থাৎ আমরা যে পিনটি অ্যাপসটিতে সেট করেছিলাম অর্থাৎ যে পিনটি আমরা লিখেছিলাম সেই পিনটি এখানে লিখব লেখে এখানে দেখুন কনফার্ম আছে এই কনফার্ম মাধ্যমটিতে ক্লিক করব ক্লিক করলে একটু আমরা ওয়েট করবো ওয়েট করলে আমাদের সামনে ঠিক এইভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে লেখা আছে ইউনে ক্যাশ উইথড্রয়াল ট্রানজাকশন ইজ সাকসেসফুল অর্থাৎ আমাদের টাকা তোলা হয়ে গেছে এবার আমরা এখান থেকে টাকাটি নিয়ে নিব। ফ্রেন্ড ভিডিওটি থেকে যদি আপনি এতটুকুই উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ